নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন সরকারি থেকে বেসরকারি সমস্ত স্কুলেই কিন্তু দু মাস শিক্ষামন্ত্রী ছুটি ঘোষণা করে দিয়েছিল এবং সেই ছুটি কিন্তু অবশেষে চলছিল কিন্তু বন্ধুরা অবশেষে সেই সিদ্ধান্তের রদবদল করতে চলেছে শিক্ষামন্ত্রী হ্যাঁ বন্ধুরা বিভিন্ন সূত্রের খবর মাধ্যমে উঠে এসেছে যে আগামী জুন মাসের মাঝামাঝি সময় নাকি স্কুল খুলতে শুরু করবে অর্থাৎ স্কুল খোলা হবে তো বন্ধুরা ডিটেলস আলোচনা এই ভিডিওটিতে করে নেব এবং শিক্ষামন্ত্রী কী বলেছে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওটিতে আমরা দেখে নেব তো অবশ্যই ভিডিওটি একটি মূল্যবান ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশেষে সিদ্ধান্তের পরিবর্তন সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুলেই কমেছে গরমের ছুটি জানা গিয়েছে জুনের মাঝামাঝি সময়ে খুলে যাবে সমস্ত বিদ্যালয় পাশাপাশি সূত্রের খবর দীর্ঘ গরমের ছুটি নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ার কারণে সিদ্ধান্তের বদল তবে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় জানা যায়নি জয় মিছিল আসতে দেরি কেন তৃণমূলের মারে হাসপাতালেই তৃণমূল উল্লেখ্য তীব্র গরমের দাপটে ইত্যাদি একাধিক কারণে তিন মে থেকে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছিল শিক্ষামন্ত্রী তবে এই নিয়ে একাধিক ক্ষোভ তৈরি হয়েছিল বিভিন্ন মহলে শিক্ষক শিক্ষিকারাও পড়েছেন বিপাকে যেখানে শেষ পর্যন্ত বলেছে পাশাপাশি অনেকেই দাবি করেছেন দীর্ঘ এই ছুটির কারণে পড়াশোনার ক্ষতি হবে পড়ুয়াদের সময় মতো শেষ হবে না সিলেবাসও সব মিলিয়ে ছুটি নিয়ে তৈরি হয় একাধিক জটিলতা একাধিক বিক্ষোভের খবর উঠে আসেছিল বিভিন্ন এলাকা থেকে মনে করা হচ্ছে মূলত এই কারণে নয়া সিদ্ধান্ত পাশাপাশি শিক্ষামন্ত্রী গতকাল পার্থ চট্টোপাধ্যায় ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষার উন্নয়ন সম্পর্কিত মতামত জানতে চেয়েছিলেন জনগণের থেকে সেখানেও একাধিক মন্তব্য পড়ে এরপর সব বিষয় খতিয়ে দেখার আশ্বাস ফের একটি স্টেটাস দেন শিক্ষামন্ত্রী তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন শিক্ষামন্ত্রী কিন্তু এটি স্টেটাস দেন যার জুড়েই কিন্তু এই সূত্রের খবর মাধ্যমে কিন্তু খবরটি উঠে এসেছে যেখানে বলতে চলেছে যে শিক্ষা মন্ত্রী অর্থাৎ সূত্রের খবরের মাধ্যমে উঠে এসেছে যে এখানে বলতে চলেছে যে জুন মাসের মাঝামাঝি সময় কিন্তু স্কুল খুলতে পারে কিন্তু এখনও সঠিক সিদ্ধান্ত করা হয়নি যখনই সিদ্ধান্ত করা হবে অবশ্যই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আমিও আপনাদের কাছে সর্বপ্রথম ভিডিওর মাধ্যমে পৌঁছে দেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব সবাইকে ভিডিওটি অবশ্যই অবশ্যই এটি একটি লেটেস্ট ট্রেন্ডিং খবর বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য